নমস্কার, আজি 27 আগস্ট। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ 7টাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ। এই মুহূৰ্তে জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। 13টাকৈ খিলঞ্জীয়া সংগঠন একত্ৰিত হৈ বাংলাদেশী বহিৰাগতক হুংকাৰ। খিলঞ্জীয়াৰ দাবী নামানিলেই উজনিত থাকিব নোৱাৰিব বহিৰাগত ব্যৱসায়ী। উজনি অসমৰ পৰা নামনিলৈ মিয়া যাবই লাগিব। মিয়াক সংৰক্ষণ দিয়া বহিৰাগত ব্যৱসায়ীক ঘৰৰ পৰা চুচৰাই অনাৰ হুংকাৰ দিয়া হৈছে। 13টাকৈ খিলঞ্জীয়া সংগঠন একত্ৰিত হৈ যোৰহাটত গঠন এইবাৰ খিলঞ্জীয়া ঐক্য মঞ্চ। বহিৰাগত বনিয়াক বিক্ৰী কৰিব নোৱাৰিব খিলঞ্জীয়াৰ ভূমি। চৰকাৰী বেচৰকাৰী সকলো কাৰ্যালয় প্ৰতিষ্ঠানত ব্যৱহাৰ হ'ব লাগিব অসমীয়া ভাষা। বাংলাদেশী চিনাক্ত কৰি ভাৰতীয় আইন প্ৰণয়ন দাবী খিলঞ্জীয়া ঐক্য মঞ্চৰ। বাংলাদেশী চিনাক্ত কৰি ভাৰতীয় আইন প্ৰণয়নৰ দাবী এবাৰ খিলঞ্জীয়া ঐক্য মঞ্চৰ। বহিৰাগতক মাটি বিক্ৰী কৰা সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰাৰ দাবী জনোৱা হৈছে। শীঘ্ৰে চৰকাৰক ভাৰতীয় আইন বলবৎ কৰাৰ দাবী এইবাৰ খিলঞ্জীয়া ঐক্য মঞ্চৰ। টুকুলাই নদীত বহিৰাগত আগ্ৰাসন শীঘ্ৰেই বন্ধ কৰক প্ৰশাসনে। 13টাকৈ খিলঞ্জীয়া সংগঠন একত্ৰিত হৈ এইদৰে বাংলাদেশী আৰু বহিৰাগতক হুংকাৰ প্ৰদান কৰিছে। পৰৱৰ্তী খবৰ, মিয়াৰ সুৰক্ষা বিচাৰি এইবাৰ ৰাজ্যপালৰ কাষ চাপিছে এইবাৰ AIUDF। মিয়া সুৰক্ষাৰ সুনিশ্চিতৰ দাবীৰেই ৰাজ্যপালৰ কাষ চাপিছে AIUDF। ডাঙৰ খবৰ জনোৱাৰ চেষ্টা কৰিছো। উজনিত মিয়া আক্ৰমণ ৰোধ কৰাৰ দাবীৰে ৰাজ্যপালক স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছে AIUDF-এ। উজনিত মিয়া আক্ৰমণ ৰোধ কৰাৰ দাবীৰে এইবাৰ ৰাজ্যপালক স্মাৰক পত্ৰ প্ৰদান। বিশেষ জাতিক টার্গেট করা দল সংগঠনের বিরুদ্ধে উচিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে AIUDF-এ। AIUDF-এর খদাতি দলে সাক্ষাৎ করেছে রাজ্যপালক। উজনি অসমত মিয়ার নিরাপত্তা সুনিশ্চিত করক। এবার মিয়াক অত্যাচার চলোৱা দল সংগঠনক দমন করক। রাজনীতিকরণ করে উজনিত বিভেদর সৃষ্টি করেছে একাংশই। রাজনীতিকরণ করে উজনিত বিভেদর সৃষ্টি করেছে। কেইবাটাও দাবিয়ে এবার রাজ্যপালের কাষত থিয় দিছে এবার AIUDF-এর খজাতি দল। ঝিংকাণ্ডর পাছতে উজনিত আরম্ভ হয়েছিল মিয়া হটাও অভিযান। কেইবাখনো জেলাত জাতীয় সংগঠনের রুখত পড়েছিল মিয়া। বেদখলকারীর বিভিন্ন স্থানত গৈ 7 দিনের সময়সীমা বান্ধি দিছিল 30টাকৈ সংগঠনে। ৰাজহুৱাকৈ 7 দিনৰ সময় বান্ধি দিছিল মিয়াক। তালি টোপোলালৈ উজনি এৰিবলৈ ভাবুকি দিছিল মিয়াক। মিয়া সুৰক্ষা সুনিশ্চিতৰ দাবীৰে এইবাৰ ৰাজ্যপালৰ কাষ চাপিছে এইবাৰ AIUDF। আজিৰ পৰৱৰ্তী খবৰ, ঢিংকাণ্ডক লৈ এবাৰ বিস্ফোৰক মন্তব্য কৰিছে AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইছলামে। AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইছলামে কয় যে মৃত্যু হোৱা নাছিল তফাজুলৰ। দেশ জোকাৰি যোৱা ঢিংকাণ্ডক লৈ এবাৰ মুখ খুলিছে AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইছলামে। আমিনুল ইছলামে কয় যে পৰিকল্পিত হত্যা কৰা হৈছে ঢিংকাণ্ডৰ অভিযুক্তক। হত্যা কৰাহে হৈছিল মূল অভিযুক্তক, সম্পূৰ্ণৰূপে স্পষ্ট হৈ পৰিছে এই কথা। এবাৰো মেজিষ্ট্ৰেটৰ ওচৰত হাজিৰ কৰোৱা নহ'ল অভিযুক্তক বুলি মন্তব্য AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইছলামৰ। তেওঁ কি মন্তব্য দিছে, কোন কোন জড়িত ডাকি পলোৱা হৈছে? ঢিংকাণ্ডৰ প্ৰথমৰ পৰাই এক পৰিকল্পিত ঘটনা আছিল বুলি মন্তব্য আমিনুল ইছলামৰ। মুছলমান সংখ্যালঘুক ধ্বংস কৰাৰ ষড়যন্ত্ৰ কৰা হৈছিল। বলপূৰ্বকভাৱে মুছলমানৰ ওপৰত দুখ ঠেলি দিয়া হৈছিল বুলি মন্তব্য এবাৰ AIUDF-ৰ বিধায়ক আমিনুল ইছলামৰ। ঢিং ঘটনাত মুছলমান ল'ৰা জড়িত নাছিল। সেই অঞ্চলত হিন্দু ল'ৰাও থাকে, মুছলমানো থাকে। শিৱ মন্দিৰত মাদক দ্ৰব্য খাই একাংশ হিন্দু ল'ৰা থাকে। গোটেই ঘটনাক ঘাপ দিয়াৰ চেষ্টা চলোৱা হৈছে বুলি মন্তব্য আমিনুল ইছলামৰ। তফাজুলক সেইবাবেই হত্যা কৰা হৈছিল।
ঘটনা খাপ দি প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য আমিনুল ইসলামের। মৃত্যু হওয়া তফাজ্জুলের সকল কথা অবগত আছিল। মন্তব্য ইআইইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামৰ। ধিংবাসীয়ে শাস্তিহে বিচাৰিছিল, কিন্তু ধিংকাণ্ড এক ষড়যন্ত্ৰলৈ ৰূপান্তৰিত হল। এইদৰে ধিংকাণ্ডক লৈ এবাৰ বিস্ফোৰক মন্তব্য ইআইইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামৰ। কেবল সিমানেই নহয়, মুখ্যমন্ত্রীক এবার পুনর্বার উভতি ধরেছে এআইইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামে। আমিনুল ইসলামে কয় যে লোকসভা নির্বাচনের পাছত 22টা নহয় 300টা ঘটনা হয়েছিল অসমত। মুখ্যমন্ত্রীয়ে ঘটনা গাব দিবলৈ অপপ্রচার চলাইছে বলে মন্তব্য আমিনুল ইসলামৰ। মুখ্যমন্ত্রীয়ে ঘটনা গাব দিবলৈ অপপ্রচারহে চলাইছে। যোৱা দুটা দিনত ধিং ঘটনার পাছত 29টা নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, আর তারই 4টা ঘটনাতে মুসলমান যুবক জড়িত। সেইভাবে আজি মুখ্যমন্ত্রী নিমাত হয়ে আছে বলে মন্তব্য এবার আমিনুল ইসলামর। তালিকাত কিয় 22টা ঘটনা বলে প্রশ্ন উত্থাপন করেছে আমিনুল ইসলামে। ধিং ঘটনার অশিলালৈ মুসলমানৰ বিৰোধী বাতাবৰণ সৃষ্টি কৰিছে। 2026ৰ পূৰ্বে মুসলমানক চেকা লগাই গাদী দখলৰ ষড়যন্ত্ৰ ৰচিছে এইবাৰ হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰে। ৰাজ্যৰ এটা সম্প্ৰদায়ক টার্গেট কৰি পুনৰ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ সপোন দেখিছে এইখন চৰকাৰে। মুখ্যমন্ত্ৰীক পুনৰবাৰ এইদৰে উভতি ধৰিছে এআইইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামে। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী খবৰ। আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কয় যে ছমাহৰ ভিতৰতে ন্যায় পাব লাগে নির্যাতিত নারীয়ে। আমি জনাই আছো এটা বিশেষ খবৰ, প্ৰতিদিনে দেশত বৃদ্ধি পাইছে নারী বিরোধী অপরাধ। মহিলার বিরুদ্ধে হওয়ার অপরাধের বিচার ক্ষিপ্রতারে হব লাগে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীর। ছমাহৰ ভিতৰতে গোচৰৰ বিচার শেষ হব লাগে বলে মন্তব্য করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে যাতে অপরাধ নিয়ন্ত্রণ করিব পারি। এতিয়াও আইন আছে, কিন্তু দোষীক বিচার করতে বহু সময় লাগে। মহিলার বিরুদ্ধে অপরাধ হলেই তাৎক্ষণিকভাবে শাস্তি হব লাগে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীর। তদন্তর পৰা বিচার প্রক্রিয়ালৈকে ছমাহর ভিতর শেষ হয়ে যাব লাগে। এতিয়াহে তেতিয়াহে এনে অপরাধ রোধ করবলৈ কেন্দ্রীয় সরকার সক্ষম হব। দেশের প্রধানমন্ত্রীর অপরাধ বিরোধী স্থিতিক এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই সমর্থন জানাইছে। আন এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে অনির্দিষ্ট কাললৈ উজনি অসমবাসীয়ে নাপাব মাছ। এইবার সংখ্যালঘু মৎস্য ব্যবসায়ীর প্রত্যাহ্বান উজনির সংগঠনক। ডাঙর খবর জানার চেষ্টা করেছো এইবার সংখ্যালঘু মৎস্য ব্যবসায়ীর প্রত্যাহ্বান উজনির সংগঠনক। মিয়াহটাও অভিযানের পাছতেই উজনিলৈ মাছ রপ্তানি নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার বাবেই উজনি অসমের মানুষে কম দামত মাছ খাবলৈ পায়। শৃঙ্খল চলিহার বাবে উজনিত নির্যাতিত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু। ধর্মীয় সংখ্যালঘু করা অপমানের পরিণাম ভুগিব লাগিব উজনিবাসীয়ে। লাগিলে মাছ পচি যাব, তথাপিও উজনিলৈ মাছ নপঠিয়াও। লাগিলে মাছ পচি যাওক, আজিৰে পৰা উজনি অসমলৈ মাছৰ যোগান বন্ধৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। নগাঁও জিলাৰ মৎস্য ব্যৱসায়ী সংস্থাই লৈছে এই ডাঙৰ সিদ্ধান্ত। পরবর্তী আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে ধিং কাণ্ডর অভিযুক্ত মৃত্যুক সহজভাবে লব পৰা নাই বিধায়ক শর্মান আলী আহমেদি। স্মার্ট মিটার মূল্যবৃদ্ধি বানপানীর সমস্যাক তল পেলাবলৈ বিজেপিয়ে ষড়যন্ত্র করে উজনি অসমত পরিস্থিতি অস্থির করেছে। অসমের মিয়াক অসম এরি কলৈ যাবলৈ কলে বিধায়ক শর্মান আলিয়ে তাকে লৈ প্রশ্ন উত্থাপন করেছে। আন এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে মধ্যপ্রাচ্যর যুদ্ধের একটা ডাঙর আপডেট জানার চেষ্টা করছো। জন্মর পরাই শিশুসকলে খুনি আহিছে বিকট শব্দ। কৈশোর পার হয়েছে ট্রাকর মাজেরে, পৃথিবীর পোহর ভালকৈ দেখার পূর্বেই দেখিছে মিসাইল গোলা বারুদেরে আকাশ কপাই যাওয়া শব্দ আর পোহর। তেওঁলোকৰ চকুৰ সন্মুখতেই কেৱল অন্ধকাৰ এখন পৃথিৱী। বহুতৰে মাতৃৰ ছায়াত আশ্ৰয় লবলৈ মাতৃও এই পৃথিৱীত নাই।
নিশার ভিতরতেই অনাথ গাজার হাজার হাজার শিশু রাষ্ট্রসংঘৰ রিপোর্ট মতেই গাজাত কম বেশি পরিমাণে প্রায় 19,000 শিশু অনাথ হয়ে পড়েছে। শেল্টার হোমত কিংবা আত্মীয়সকলের কাষত বাস করেছে এই সকল অনাথ শিশুয়ে, প্রকৃত পরিসংখ্যা আর বৃদ্ধি পাব পাৰে বুলি জনাইছে রাষ্ট্রসংঘয়।